আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আজকের সহজ রেসিপিতে। আমি আজকে বানাবো সকালবেলার বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে বিকেলবেলার খুব মজার, খুবই সহজ, ঝটপট একটা নাস্তা। দুইটা রুটি নিয়েছি আর এখানে নিয়েছি শসা কুচি করা, পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেব চাট মশলা 1/3 চা চামচ, আর দেব লবণ। এবার একসাথে মেখে সালাদের মতো আমি মাখিয়ে নেব। তো গড়ে যার যেটা আছে সেটাই এভাবে কেটে কুচি করে মাখিয়ে নিতে পারেন, অথবা স্লাইস করেও দিতে পারেন। তো সালাদ আর রুটি দিয়েই বেশ মজার এই নাস্তাটা হয়ে যায়। তো রুটিটাকে একটু ভাজ করে আমি এই ভাজটা এক সাইডে একটু কেটে নেব, যেহেতু আমি এটা ফোল্ড করব এই পাশ থেকে। এবার এক পাশে দিয়ে দেব আমি ঘরে তৈরি মেয়োনিজ, এটা আমার চ্যানেলে আছে, যদি লাগে দেখে নিতে পারেন। এবার এক পাশে দিয়ে দিচ্ছি মেখে রাখা সালাদ, আরেক পাশে দিয়ে দেব টমেটো সস, আর এই পাশটায় আমি দিয়ে দেব চিজ স্লাইস। এই চিজ স্লাইসটাও আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নেবেন। খুবই কম সময়ে এই চিজ স্লাইসটা ঘরে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে যখন নাস্তা বানাবেন তখন বানাতে পারবেন, খুবই সহজ। 5 মিনিটে এই চিজ স্লাইসটা তৈরি করা যায়। চিজ স্লাইসটার এক কোণ আমি কেটে রুটির মতো করে গোল করে নিলাম। এবার এক পাশ থেকে এভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি পুরো রুটিটা 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি। একইভাবে আমি বাকি রুটিটাও ভাঁজ করে নেব সব কিছু দিয়ে। তো এই নাস্তাটা খুব সহজে বানিয়ে দিতে পারেন, এটা জিনিসপত্র কম লাগে আর বেঁচে রুটি দিয়েই এটা বানানো যায়। আর যাকে খাওয়াবেন সে তো বুঝবেই না এটা বাসি রুটি, কারণ এখানে সালাদ তো এমনিতেই বেশ মজার একটা জিনিস। আর যেহেতু আমি এখানে মেয়োনিজ দিয়েছি, আবার দিয়েছি চিজ স্লাইস, সেই লাগবে খেতে, দারুণ ফ্লেভার হয়, খেতেও বেশ মজা হয়। তো তাওয়া গরম করে একটু বাটার ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে 2 পিঠ আমি একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নেব, চিজটাও গলে যাবে আর সালাদগুলোও ভেতরে সেট হয়ে যাবে ভাজার পরে। তো মচমচা করেও ভাজতে পারেন অথবা হালকা ভেজেও নামাতে পারেন, যে যেমন খাবেন। তো বেঁচে যাওয়া রুটি নষ্ট না করে বিকেলবেলা এভাবে খেয়ে নেবেন, বেশ মজা লাগে খেতে আর চিজের ফ্লেভারটা খুবই ভালো লাগে, সাথে বাটার দিয়েছি আরও ভালো লাগবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে আবারও পরবর্তী রেসিপির সাথে, আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি কুকিং।